হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন বইগুলি তোমরা যদি প্রাইমারি টেটের জন্য পড়ো তাহলে খুব সহজেই প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাই তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে এক বিন্দু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে কোন কোন বইগুলি তোমরা যদি পড়ো তাহলে খুব সহজে আমাদের যে আগত দু সালের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা খুব সহজেই উত্তীর্ণ হতে পারবে এবং এই ভিডিও শেষে আমি জানিয়ে দেবো এই বইগুলি কিভাবে তোমরা ডাউনলোড করবে অর্থাৎ এই বইগুলির পিডিএফ লিঙ্ক আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো এবং কিভাবে তোমরা ডাউনলোড করবে সব তথ্য এই ভিডিও শেষে আলোচনা করব তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করি আমাদের আজকের ভিডিও বন্ধুরা আমাদের আমরা জানি যে প্রাইমারিতে যে পাঁচটি বিষয় থাকে এবং পাঁচটি বিষয়ে কোন কোন বইগুলি পড়ব সেগুলি একটি একটি করে তোমাদের সামনে উপস্থাপন করব চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথমে শিশু মনস্তত্ব অর্থাৎ সাইকোলজি দেখো বন্ধুরা তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ প্রথমে শিশু শিক্ষা অর্থাৎ চাইল্ড স্টাডি এই বইটা কিন্তু ডিএলএচের ফার্স্ট ইয়ারের বই তোমরা সকলে এই বইটার সাথে সুপরিচিত অর্থাৎ এই বইটা কিন্তু সকলেই পড়েছো ওকে এবং যারা এখনও এই বইটা যাদের কাছে নেই তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করে না এই বইটা কিন্তু খুবই ভালো ওকে এই বইটা প্রাইমারি টেটের জন্য খুবই সহায়ক অর্থাৎ এই বইটা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে ওকে এটা ডিএলএজের ফার্স্ট ইয়ার বই এই বইটায় খুবই সুন্দরভাবে বিভিন্ন যে থিউরিগুলো আছে সেই থিওরিগুলি ভালোভাবে বর্ণনা করা রয়েছে ওকে এছাড়া দেখো ডান দিকে যে সেকেন্ড ইয়ারের এটা হচ্ছে সমকালীন শিক্ষা যে বইটা এটাও কিন্তু সাইকোলজি এবং বাংলার ওপর এই বইটাও কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে যাদের নেই তারা বন্ধুদের কাছে সংগ্রহ করবে দিয়ে পড়ে নেবে ওকে দেখো পরবর্তী যে দুটো বই তোমরা দেখতে পাচ্ছ পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞান এবং শিক্ষা অধ্যয়ন এই দুটা বইও কি আমাদের সেকেন্ড ইয়ারে ছিল ডিএলএড করার সময় এই দুটা বইও কিন্তু তোমাদের পড়া খুবই জরুরি ওকে এই বইগুলি কিন্তু সম্পূর্ণ ডিএলএডের বই তাই এই বইগুলি থেকেই কিন্তু তোমাদের প্রাইমারি কেটে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে চলো দেখে নেব পরবর্তী তোমাদের সাইকোলজির যে বইগুলি পড়তে হবে তোমরা যে মিডিলে দেখতে পাচ্ছ শিশু মনস্তত্ত্বের যে বইটি এই বইটি কিন্তু পেজাগির খুবই একটা ভালো বই তোমরা এই বইটি অবশ্যই কিনতে পারো এই বইটা খুবই একটা সুন্দর পেজাগি খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে প্রথম থেকে শেষ অব্দি অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে এই বইটিতে খুব সুন্দরভাবে পেজাগি বর্ণনা দেওয়া আছে ওকে এছাড়াও যদি তোমরা আরও ভালোভাবে জানতে চাও থিউরিগুলো তাহলে যে আমাদের টুয়েলভ এবং ইলেভেনের যে বই আছে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন যে সাবজেক্ট যাদের এইচ ছিল এডুকেশান সাবজেক্ট তাদের তো খুবই ভালো এবং যাদের না ছিল তারা বন্ধুদের কাছে এই ইলেভেন এবং টুয়েলভের বইটি সংগ্রহ করে পড়ে নেবে দেখেন দেখবে সেখানে খুব সুন্দরভাবে থিওরিগুলো উপস্থাপন করা আছে ঠিক আছে এখানে সম্পূর্ণ সিলেবাস কিন্তু একদম সাইকোলজির তাই তোমরা অবশ্যই এই বই দুইটি পারলে সংগ্রহ করবে এবং পড়ে নেবে ওকে এরপরে চলো দেখো দেখবো আমরা বাংলা নিয়ে আমরা সাইকোলজি আলোচনা করলাম এবার বাংলা যে বইগুলি তোমাদের পড়তে হবে প্রথমে যেটা ডিএলএচের যে বইটা তোমাদের দেওয়া হয় অর্থাৎ কিনতে হয় সেই বইটা কিন্তু খুবই সুন্দরভাবে প্রতিটা চ্যাপ্টার দেওয়া আছে ঠিক আছে আমাদের প্রাইমারি যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই বইটা দেওয়া আছে তাই এই বইটা কিন্তু তোমরা অবশ্যই মাস্ট পড়তেই হবে ওকে এই বইটা থেকে কিন্তু হুবহু কমন তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে যে পেজাগরি প্রশ্নটা রয়েছে এই বই থেকে কমন পাবেই তাই এই বইটা যাদের কাছে নেই তারাও কিন্তু বন্ধুদের কাছে সংগ্রহ করবে এবং পড়ে নেবে ঠিক আছে এরপরে ডান দিকে দেখো যেটা আছে বাংলা উচ্চতর ব্যাকরণ অর্থাৎ শ্রী বামনদেব চক্রবর্তীর লেখা এটা সকলেই জানো এটা কিন্তু খুবই ব্যাকরণের জন্য খুবই একটা ভালো বই প্রতিটা টপিক ধরে ধরে খুঁটিনাটি বর্ণনা করা রয়েছে ঠিক আছে ব্যাকরণের প্রতিটা টপিক এই বইটাতে খুব ভালোভাবে বর্ণনা করে রয়েছে তাই তোমরা এই বইটা অবশ্যই কিনতে পারো খুবই একটা সুন্দর এবং ভালো বই এরপরে দেখো কি আছে ব্যাকরণের যে আমাদের পর্ষদ নির্মিত যে নাইন টেনের বইগুলো হয় এইট নাইন টেনের যে ব্যাকরণগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে তোমার যারা ভাই বোন আছে তাদের কাছে সংগ্রহ করবে বইটা এবং নাইন টেন এই বইগুলো ব্যাকরণের খুব ভালোভাবে পড়ে নেবে এই বইগুলো কিন্তু খুব ভালোভাবে ব্যাকরণটা দেওয়া থাকে একদম কিন্তু নিখুঁতভাবে অর্থাৎ কোনো ভুল থাকে না এই বইগুলোতে খুবই সুন্দর বই এগুলো ঠিক আছে তাই এই বইগুলি পারলে তোমরা অবশ্যই পড়ে নেবে তাহলে তোমাদের কিন্তু খুব ভালো একটা মার্কস গেন করতে পারবে প্রাইমারি টেটে ওকে চলো পরবর্তী দেখে নেব ম্যাথ যেটা অনেকেরই ভয় কিন্তু আমার মতে যে ম্যাথ হচ্ছে খুব একটা সহজ সাবজেক্ট ঠিক আছে জাস্ট একটু বুঝতে হবে দেখো প্রথমে আমরা দেখব সুবীর দাসের বই ওকে এই বইটা কিন্তু সকলের নাম যে খুবই একটা ভালো বই অর্থাৎ খুবই সহজ অঙ্ক থেকে খুবই জটিল অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এই বইটিতে অর্থাৎ এই বইটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো তাহলে কিন্তু সম্পূর্ণ তোমাদের অঙ্কের ধারণা জন্মে যাবে অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা খুব সহজেই অঙ্ক করে আসতে পারবে অর্থাৎ এই বইটিতে খুবই ভালো অঙ্ক দেওয়া আছে অর্থাৎ খুবই সহজ থেকে খুবই আকর স্টেপ বাই স্টেপ অঙ্ক দেওয়া আছে তাই তোমরা এই বইটা সহজেই কিনতে পারো এবং পাশে যে আছে নিমেষে চঞ্চল ঘোষের যে অঙ্ক বইটি এটাও তোমরা কিন্তু কিনতে পারো এই বইটাতে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে করা আছে ঠিক আছে কিন্তু আমি বলবো তোমরা সবার প্রথমে অঙ্ক বেসিক যে পার্ট সেটা কিন্তু বোঝার চেষ্টা করো তারপরে নিয়ম ওকে নিয়ম কিন্তু দুই দিন দশ দিন পর তোমরা শিওর ভুলে যাবে কিন্তু বেসিক পার্ট যদি একবার শিখো তাহলে কোনো দিনও ভুলবে না তাই এই বইটা তোমরা কিনতে পারো যারা অঙ্কে দুর্বল বা বুঝতে পারো না তাদের জন্য এই বইটা কিনতে পারো এবং যারা অঙ্ক ভালো যেন তারাও কিনতে পারো কেননা অঙ্ক হয়তো বেসিক তোমাদের যদি ক্লিয়ার হয় যখন নিয়মগুলো পড়বে এই বইয়ের তখন কিন্তু খুব সহজেই বুঝতে পারবে ঠিক আছে চলো পরবর্তীতে দেখে নেব গণিত যে আমাদের ডিএলএজের বই সেটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে এই বইয়ে খুব সহজভাবে এবং খুব ভালোভাবে পেজাভোগীর প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ডিএলএজের বই যেগুলো পড়ছি সেগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে কেননা এইগুলো কি পর্ষদ নির্মিত বই ঠিক আছে এই বইগুলি থেকে তোমরা হুবহু কমন পাবে প্রাইমারি টেট পরীক্ষায় তাই এই বইগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে এটা হচ্ছে গণিতের যে আমরা ডিএলএ যে পড়েছিলাম সেই বইটা এই বইটা তোমরা অবশ্যই পড়ে নেবে ওকে পরবর্তীতে ডান দিকে দেখো একটা অ্যাপের কথা বলেছি অ্যাপটা কিন্তু আমার নয় এবং অ্যাডও করছি না এই অ্যাপটা আমার ভালো লেগেছে তার জন্য তোমাদের কাছে রিকমেন্ড করছি ওকে এই অ্যাপটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যাপ আমি দেখেছি অ্যাপটা খুবই ভালো অঙ্কের জন্য এই অ্যাপটিতে প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে দেওয়া আছে অঙ্ক এবং প্রচুর হিউজ পরিমাণে অঙ্ক দেওয়া আছে এসিসি সিজিএল যে সমস্ত পরীক্ষায় অঙ্কগুলি এসেছে সব অঙ্ক এবং প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করা হয়েছে এবং প্রতিটা অঙ্কের সমাধানসহ অর্থাৎ তোমরা যদি অঙ্ক না পারো এবং শেষে তার সমাধান দেওয়া আছে প্রতিটা অঙ্কের ওকে এবং প্রচুর পরিমাণে অঙ্ক আছে তাই এই অ্যাপটা কিন্তু খুবই ভালো একটা অঙ্কের জন্য তাই তোমরা অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো এসএসসি ম্যাথ লিখবে প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে ওকে পরবর্তীতে দেখে নেবো দেখো আমরা গণিত আমাদের যে এইট নাইন টেনের বই আছে পর্ষদ নির্মিত এই বইগুলো কিন্তু অঙ্ক তোমরা প্র্যাকটিস করতেই হবে অর্থাৎ এইট নাইন টেন এই বইগুলি যে নাইন এবং টেন স্পেশালি তোমরা ভালোভাবে করবে এই বইগুলি কিন কিনতে তোমাদের হবে না এই বইগুলি তোমরা বিভিন্ন স্কুল বা ভাই বোনদের কাছেই পেয়ে যাবে ওকে এই বইগুলি থেকে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করো কেননা এই বইগুলি থেকে হুবহু তোমরা কমন পাবে বিশেষ করে জ্যামিতির যে পার্টটা রয়েছে এই বই থেকে একদম তোমরা হুবহু কমন পাবে ওকে আর জ্যামিতিটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো এই বইয়ে বেসিক ধারণাটাও তোমরা পেয়ে যাবে ওকে কারণ জ্যামিতির যেগুলো ত্রিভুজ বা যেগুলো কোন নির্ণয় করতে দেয় সেগুলো কিন্তু বেসিক ধারণা না থাকলে একদমই পারবে না এই বই একদম বেসিক করে দেওয়া আছে অর্থাৎ একদম শুরু থেকে শেষ অর্থাৎ উপপাদ্য যে নিয়মগুলো তোমাদের জানতেই হবে অর্থাৎ এই বইগুলোতে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে তাই তোমরা অবশ্যই এইট নাইন টেন এই বইগুলি প্র্যাকটিস করবে ওকে এছাড়া গণিতের যে পেদাগি যে বইটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর গণিতের পেদাগি বই এই তোমরা এই বইটা তোমরা অবশ্যই কিনতে পারো গণিতের জন্য খুবই একটা ভালো বই অর্থাৎ গণিতের পেটাগি পোর্শনের উপর ওকে এতক্ষণ আমরা বললাম গণিত যে থিউরি অর্থাৎ অঙ্কগুলি আর এটা সম্পূর্ণ পেডাগের ওপর খুবই সুন্দর একটা বই ওকে পরবর্তীতে দেখব আমাদের জেনারেল ইংলিশ অঙ্ক হয়তো অনেকেও পারলেও ইংলিশ ম্যাক্সিমাম স্টুডেন্টের বই তার জন্য প্রথমে যে বইটা ডান দিকে দেখতে পাচ্ছ এই বইটা ডিএলএজের খুবই সুন্দর বই এবং প্রতিটা চ্যাপ্টার যেভাবে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই এটার ডিটেলস পড়বে ঠিক আছে খুব সুন্দরভাবে প্রতিটা টপিক দেওয়া আছে এবং তোমরা অবশ্যই ডিএলএজ এই বইটা পড়েছ তাই তোমাদের এটা পড়তে এখন যদি লাগো তাহলে খুব সহজে বুঝতে পারবে ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার পড়বে তাহলে কিন্তু এই বই থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো এছাড়া বাম দিকে যেটা দেখতে পাচ্ছ আরিয়েন্টের জেনারেল ইংলিশ বই এটা বিভিন্ন গ্রামার অ্যান্ড ভোকাবলারির সমস্ত তথ্য এই বইটাতে খুঁটি নাটি বর্ণনা করা রয়েছে ওকে তাই গ্রামার প্রশ্নের থেকে আমরা জানি বিভিন্ন পরীক্ষায় এবং টেট পরীক্ষায় প্রশ্ন আসবেই তাই গ্রামারের জন্য এই বইটা তোমরা অবশ্যই কিনতে পারো খুবই সুন্দর একটা বই এবং খুব ভালো বই ওকে এই বইটা অবশ্যই তোমরা কিনতে পারো পরবর্তীতে দেখব আমাদের ইংলিশ এতক্ষণ যে দুটো বই বললাম এছাড়া তোমরা এই বইটা কিনতে পারো খুব সহজভাবে ইংলিশ এবং বাংলায় দুটোভাবে এই বইটাতে বোঝানো আছে তাই এই বইটা একটা খুবই সহজ হবে তোমাদের কাছে তাই তোমরা এই বইটা অবশ্যই কিনতে পারো এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ইংলিশের পেডাগগের ওপর ওকে ইংলিশের পেজাগির ওপর এই বইটি সম্পূর্ণ তাই তোমরা এই বইটা কিনলে খুব ভালো হবে এই বইটা খুবই সুন্দরভাবে ইংলিশের পেজাগিগুলো বর্ণনা দেওয়া আছে ঠিক আছে আশা করি এই বইটা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে যদি ক্রমন পেয়ে যাবে আশা করা যায় কমন না পেলেও তোমাদের বেসিক ধারণা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে ওকে তাই তোমরা এই বইটা অবশ্যই কিনতে পারো পরবর্তী আমরা দেখব ইভিএসের উপর এতক্ষণ আমাদের চারটি বিষয়ে আলোচনা করলাম এবার ইভিএস দেখব ইভিএসে কিন্তু খুব বেশি নাম্বার গেইন করা যায় প্রাইমারি টেটে ঠিক আছে এবং খুব সহজ সরল প্রশ্ন আছে ইভিএসে প্রথমে তোমরা যে বইটা পড়তে হবে ডিএলএজের বই আমি কিন্তু প্রতিটা বিষয়ে ধরে ধরে বললাম ডিএলএজের বইগুলো কিন্তু অবশ্যই পড়বে ডিএলএজের যে পরিবেশ বইটা রয়েছে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে প্রতিটা চ্যাপ্টার দেওয়া আছে এখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে এই চ্যাপ্টারগুলোর থেকেই তোমাদের প্রাইমারি টেটে হুবহু কমন প্রশ্ন পাওয়া যাবে ওকে তাই এই বইটি কিন্তু একদম মিস করবে না যাদের কাছে নেই সংগ্রহ করবে এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এই বইগুলোর উপর তোমরা দেখে নিতে পারো এতক্ষণ যে বইগুলো আমি বললাম যারা কিনতে না পারবে কোনো ব্যাপার না ইউটিউব চ্যানেলে আমার সমস্ত বইগুলির ভিডিও দেওয়া আছে ঠিক আছে এবং যেগুলো এখনও দিতে পারিনি সেগুলো পরবর্তীতে দিয়ে নেব দিয়ে দেব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে থাকো তাই তোমরা এই বইটা কিন্তু অবশ্যই পড়বে এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছ অনীশ চট্টোপাধ্যায়ের বই এই বইটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা টপিক খুব সুন্দরভাবে ইন ডিটেলস দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর বই এটা বিভিন্ন শুধুমাত্র প্রাইমারি নয় বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বই অনীশ চট্টোপাধ্যায় দেখবে তোমার সকল বন্ধুদের কাছে এই বইটা আছে অর্থাৎ এই বইটা একটা খুবই সুন্দর বই ওকে পরবর্তীতে দেখব পরিবেশ বিজ্ঞান পেজাভোগীর উপর এই বইটা তোমরা কিনতে পারো দেবাশিস পালের খুবই সুন্দর পরিবেশ বিজ্ঞান পেজাগির উপর এই বইটা করা হয়েছে ঠিক আছে পরিবেশ বিদ্যা পেজাগি থেকে এই বইটা কিন্তু খুবই সুন্দর তোমরা অবশ্যই কিনতে পারো এই বইটা খুব ভালো একটা বই ওকে পরবর্তীতে দেখব তোমাদের যেগুলো কিন্তু পড়তেই হবে পরিবেশ বিদ্যা আমরা বিগত বছরে যদি পরীক্ষার প্রশ্নপত্রগুলি দেখি তাহলে সবথেকে বেশি এসেছে কি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরিবেশ বই থেকে থেকে বেশি প্রশ্ন এসেছে ঠিক আছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে তাই তোমরা এই বইগুলি যদি পড়তে চাও দেখো প্রথমে যে পর্ষদ নির্মিত বই আছে সেই বইগুলি কিন্তু তোমাদের পড়তেই হবে ঠিক আছে দেখো ডান দিকে যে তোমরা দেখতে পাচ্ছ থামবেলটা এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর পরিবেশ বই তোমাদের কাছে নাই এবং পড়তে পারছো তাহলে কী করবে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে যাও প্লে চতুর্থ শ্রেণীর বইয়ের পুরো ভিডিও তৈরি করা আছে ওকে এই একটা ভিডিও যদি তোমরা দেখো তাহলে পুরো পরিবেশ বই তোমাদের পড়া কমপ্লিট একটা পনেরো মিনিটের ভিডিও দেখলে তোমাদের চতুর্থ শ্রেণীর বই পুরো কমপ্লিট ওকে পরবর্তীতে দেখবো আমাদের পঞ্চম শ্রেণীর বই এটাও কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা দেখে নিতে পারো এটা হচ্ছে সেই পর্ষদ নির্মিত বই আর এটা হচ্ছে সেই সহায়িকা সহায়িকা বইগুলো যদি তোমরা সংগ্রহ করতে পারো অবশ্যই করবে এই বইয়ে একদম খুব সুন্দরভাবে প্রতিটা টপিক থেকে প্রচুর পরিমাণে এমসি কিউ দেওয়া আছে ওকে তাই এই বইগুলি পারলে তোমরা সংগ্রহ করতে পারো না পারলে কোনো ব্যাপার নেই যে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ থামবেল আমি অর্থাৎ পরিবেশ বিদ্যার যে পঞ্চম শ্রেণির বই সেটাও কিন্তু আপলোড করে দিয়েছি একটা আঠেরো মিনিটের ভিডিও তোমরা দেখলেই পুরো পঞ্চম শ্রেণীর বই পড়া কমপ্লিট হয়ে যাবে ওকে পরবর্তীতে দেখবো আমাদের ষষ্ঠ শ্রেণীর বই ষষ্ঠ শ্রেণীর বই এই সহায়িকাটা কিন্তু খুবই সুন্দর তোমরা চাইলে কিনতে পারো আর না পারলে এই যে বইটা রয়েছে টেক্সট সেই বইটা পড়তে পারো এবং এইগুলো কোনোটাই না পারলে ভিডিওটা দেখে নেবে একটা আঠেরো মিনিটের ভিডিও সম্পূর্ণ সিক্সের বই কমপ্লিট করে দেওয়া আছে ওকে পরবর্তীতে দেখব আমাদের সপ্তম শ্রেণী বন্ধুরা সপ্তম শ্রেণীর ভিডিও আমি এখনও বানাতে পারিনি খুব তাড়াতাড়ি বানিয়ে দেব এবং এটা হচ্ছে সেই সহায়িকা বই তোমরা কিনে নিতে পারো খুব সুন্দরভাবে প্রতিটা টপিক থেকে প্রচুর পরিমাণে এমসি দেওয়া আছে ঠিক আছে এবং এই যে এতক্ষণ বললাম চতুর্থ পঞ্চম ষষ্ঠ সমস্ত বইয়ের পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে ড্রেসক্রিপশান বক্সে ঠিক আছে সমস্ত বইয়ের পিডিএফ লিঙ্ক কিন্তু তোমরা ড্রেসক্রিপশানে পেয়ে যাবে কোন বইগুলির যেগুলো পর্ষদ নির্মিত বই সেই বইগুলির সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখানে যাবে এবং সংগ্রহ করে পড়ে নেবে ওকে পরবর্তীতে দেখো অষ্টম শ্রেণির বই এখানে অলরেডি আমি চারটে পার্ট আপলোড করে দিয়েছি অষ্টম শ্রেণীর ওপর তোমরা আরও আমি অষ্টম শ্রেণীর মোটামুটি ছয় থেকে সাতটা পার্ট হবে চারটে পার্ট আপলোড করে দিয়েছি বাকিগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো এবং তোমরা চাইলে এই বইটা কিন্তু কিনতে পারো ছায়া প্রকাশনী খুবই ভালো বই এখানে খুবই প্রতিটা চ্যাপ্টার প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে ওকে তাহলে আমাদের পরিবেশবিদ্যাও কমপ্লিট হয়ে যাবে এবার পুরো সাজেস্ট করব যে বইগুলি মোটা তোমরা অর্থাৎ পাঁচটা বিষয় থাকে তপতি যে বইটা রয়েছে তোমরা সেটা কিনতে পারো এই বইয়ের যে এমসি কিউ ইংলিশের ওপর রয়েছে অর্থাৎ পেজাভোগি যে ইংলিশ আছে এই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে অর্থাৎ প্রতি বছর এই বইটা থেকে আমি খেয়াল করে দেখেছি যে প্রাইমারি যে সিটেট রয়েছে সিটেটে কিন্তু প্রতি বছর এই বইয়ে যে ইংলিশ প্রশ্নগুলি রয়েছে সেগুলো থেকে অবশ্যই কমন আসে এবং বাংলা পেজাভোগি এবং ইংলিশ পেজাগুগি এই বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে বাংলা এবং ইংলিশ প্যারাগিটা তপুতের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে পরবর্তীতে দেখো আমাদের ওরিয়েন্টাল বই এই বইটা কিন্তু প্যারাগির জন্য খুবই ভালো একটা বই ওকে এই বইটা পেডাগির জন্য বিশেষ করে ওকে সবগুলো বাদ দিয়ে এই বইটা পেডাগির জন্য স্পেশাল পরবর্তী যে ডান দিকে দেখতে পাচ্ছ ছায়া এই বইটা যদি বিচার করি আমরা সব দিক থেকে তাহলে ওভারঅল যত পাঁচটা বিষয়ের বই আছে থেকে বেস্ট বুক বলতে পারি এটা ঠিক আছে ওভারঅল সব দিক বিচার করলে এই বইটাকে আমরা বেস্ট বুক বলতে পারি সাইকোলজি পরিবেশবিদ্যা অঙ্ক সমস্ত বিষয় এই বইটাতে অনেক প্রশ্নের সমারোহ রয়েছে তাই তোমরা এই বইটা অবশ্যই কিনবে এই বইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আছে এই বইটা কিন্তু খুবই সুন্দর একটা বই অর্থাৎ অনেক তথ্য দেওয়া রয়েছে এই বইটিতে পরবর্তী তোমাদের সব বই বলে দিলাম এবং যেটা তোমাদের অবশ্যই কিনতে হবে সেট ওকে নইলে তোমাদের কিভাবে যাচাই করবে কি কীরকম তুমি প্রস্তুতি নিয়েছো তার জন্য বেস্ট প্র্যাকটিস সেট হচ্ছে এটি এর থেকে ভালো প্র্যাকটিস সেট এখনো পর্যন্ত বাজারে একটাও আসেনি ওকে আমি যতগুলো প্র্যাকটিস সেট দেখেছি তার মধ্যে থেকে বেস্ট বুক বলতে পারি এই বইটাকে এই বইয়ে প্রশ্নে যত কুড়িটি টোটাল সেট আছে খুবই সুন্দর একটা প্র্যাকটিস সেট আমি বলতে পারি যত প্র্যাকটিস আছে তার থেকে বেস্ট ধরতে গেলে কোনো ভুলই নেই যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই অল্প সংখ্যক ভুল দেওয়া আছে ঠিক আছে বাজার চলতি যে প্র্যাকটিস সেট হবে সেগুলো কিন্তু ভুল থাকবেই কিছু না কিছু তবে এই বইটাই খুবই অল্প সংখ্যক ভুল দেওয়া আছে ঠিক আছে তাই এই বইটা যতগুলো আমি বই দেখেছি প্র্যাকটিস হেঁটে তার মধ্যে এই বইটাকে বেস্ট বলতে পারি ঠিক আছে এরপরে কথা কাহিনিও ভালো তবে এই বইটা হচ্ছে সব থেকে ভালো ওকে বন্ধুরা এইগুলো হলো সবগুলো আলোচনা করে দিলাম এই বইগুলো তোমরা অবশ্যই কিনতে পারো আর যারা না কিনতে পারবে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রতিনিয়ত আমি প্রতিদিন ভিডিও আপলোড করি প্রাইমারি টেটের ওপর ঠিক আছে অনলি প্রাইমারি টেটের ওপর এই চ্যানেলটা তৈরি করা হয়েছে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশান অন করে দাও প্রতিদিন ভিডিওর আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ওকে বন্ধুরা আর যারা বইগুলি এখনও ডাউনলোড করতে পারেনি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে যাও এবং প্রতিটা বইয়ের পিডিএফ দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবে ওকে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো তাহলে তোমার বন্ধুরাও জানতে পারবে কোন কোন বই পড়লে সহজেই তারা পাস করতে পারবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং